শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে লার্নিং পেন দেখাবো। এই লার্নিং পেন 2015 সাল থেকে আজকে 2023 সাল, গত 8 বছর ধরে বাংলাদেশের মার্কেটে একদম সগৌরবে সে চলছে। এক মানে কোনো কম্পিউটার বাংলাদেশে নাই। আমি 2012 সাল থেকে 15 সাল পর্যন্ত চায়নাতে পড়াশোনা করেছি এবং তৈরি করেছি এই লার্নিং পেন। তো এই লার্নিং পেন 15 সাল থেকে আজকে 8 বছর ধরে বাংলাদেশে চলছে, এখন পর্যন্ত কেউ বাংলাদেশে এটা আনতে পারেনি বা কেউ তৈরি করতে পারেনি। কেন? এটার একটা সিক্রেট আছে এবং এমন কিছু মানে সফটওয়্যারের কিছু মার্কপেজ আছে যেগুলি কাজ শেখার জন্যে চায়নায় যেতে হবে, সেখানে গিয়ে শিখতে হবে। তো আমি চায়নাতে পড়াশোনা করেছি, একবারে একদম মানে একটা রেয়ার প্রযুক্তি, ডিফিকাল্ট। তো এই লার্নিং পেন আমি তৈরি করেছি মূলত শিশুদের জন্য। প্রথম আমি 5টা বই তৈরি করেছিলাম একটা কলমের সাথে, আর এখন টোটাল হচ্ছে এই 20টা বই। অর্থাৎ প্রতি বছর আমি বইমেলাতে এই এই কলমগুলি এবং বইটাকে আমি আপডেট করি। তো এখন সর্বশেষ আমাদের যে যারা অভিভাবক, অর্থাৎ যারা এই কলম কিনে নিয়ে যায়, তাদের পরামর্শ অনুযায়ী আমি সর্বশেষ মানে মানে টোটাল 20টা বই তৈরি করেছি। এটি হচ্ছে সর্বশেষ লাস্ট ভার্সন 2023 সালের। দেখুন এই কলমটা, এটা মূলত একটা এডুকেশনাল টয় বা শিক্ষামূলক খেলনা। এই খেলনাটা আপনার সন্তানকে কীভাবে পড়াবে, আপনার সন্তান এই কলম দিয়ে কীভাবে পড়বে, আমি একটু দেখাই। আপনারা অনেকে জানেন, দেখেছেন, কারণ গত 8 বছর ধরে চলছে মার্কেট এটা। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জাফর সাদিক। হ্যাঁ, আমি জাফর সাদিক। দর্শক, আমি মূলত এটাকে তৈরি করেছি 2015 সালে, আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ মার্কেটে চলছে। এই কলমটা আপনার সন্তানকে এই সবগুলি বই, এই 20টা বই পড়াবে, কিন্তু কেমনে পড়াবে? একদম সহজ। এই কলমটার মধ্যে দেখুন একটা অন এবং অফ বাটন আছে, আর এই পাশে দেখুন উপরের দিকে বারবার চাপলে সাউন্ড বাড়বে, বারবার চাপলে সাউন্ড কমবে, এই আর কোনো ফাংশন নাই। এই পাশে আছে দেখুন, এখানে হচ্ছে এই মানে টাইপ সি, অর্থাৎ অনেক উন্নত মানে চার্জিং সিস্টেম। একবার চার্জ দিলে এটা মিনিমাম 2 দিন চার্জ থাকে। তারপরে কেউ যদি মনে করে যে এটা মাইকে লাগাবে, সাউন্ড বক্সে লাগাবে, ইয়ারফোনে লাগিয়ে এটাকে ইউজ করবে, তাও করতে পারে। এবার আসুন, এখানে দেখুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টা বই হচ্ছে মৌলিক বই। অর্থাৎ আপনার সন্তানের বয়স যদি 2 থেকে 8 বছরের মধ্যে হয়, তাহলে তার জন্য হচ্ছে এই 4টা বই হচ্ছে মৌলিক: বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি। আর এই যে দেখুন বাকি যে 16টা বই, এই সবগুলি বই হচ্ছে জেনারেল নলেজ, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আছে, তারপরে বিভিন্ন ওয়ার্ড মিনিং বুক আছে। চলুন আমরা একটার পর একটা দেখাই। আপনারা অনেকেই দেখেছেন, তারপরে আমি দেখাচ্ছি। দেখুন লার্নিং পেন সোনামণির বাংলা পড়া। হ্যাঁ, আপনি যদি বাংলা বই পড়তে চান, তাহলে প্রত্যেকটা বইয়ের কভারে আগে টাচ করতে হবে, তারপরে ভিতরে পড়তে হবে। আমি উল্টা পাল্টা আপনাদেরকে পড়ে দেখাই, সিরিয়াল না করে। আমি দেখুন প্রথম ই দেখাচ্ছি, দেখুন ই রস্যই দেখাচ্ছি, রস্য ই, রস্য ই, দীর্ঘ ই, দীর্ঘ উ, দীর্ঘ উ, ড, ড, ব, ব, এইভাবে স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জনবর্ণ। তারপরে দেখুন প্রত্যেকটা বর্ণ দিয়ে 2টা করে শব্দ আছে আর একটা ছোট্ট ছড়া আছে। আমরা তো আগে ছোটকালে অতে অজগর শিখেছি, কিন্তু আমি এই বই লিখেছি তো, আমি কি দিয়েছি দেখুন, অতে অলঙ্কার, অতে অজু, আর প্রত্যেকটা বর্ণ দিয়ে আমি একটা ছোট্ট ছড়া দিয়েছি। যে এখানে দেখুন অতে অজু, অজু করে নামাজ পড়ো, ফুলের মতো জীবন করো, এই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে যেই কয়টা প্রাণীর ছবি দেওয়া আছে, প্রত্যেকটা প্রাণীর ছবি তাদের স্ব স্ব ডাক দেবে। যেমন ধরুন আপনি যদি দীর্ঘইতে ঈগল ঈগল আপনি আপনার সন্তান পড়বে, তো ঈগলের গায়ে যদি টাচ করেন, তাহলে কি বল, ঈগল কি বলে দেখুন, এই যে ঐতে ঐরাবত, তাহলে ঐরাবতের ডাকটা শোনাই, অর্থাৎ এইভাবে প্রত্যেকটা বর্ণ দিয়ে 2টা করে শব্দ, 1টা করে ছড়া দেওয়া আছে। তারপরে আছে 2 বর্ণ বিশিষ্ট স্বরচিহ্নবিহীন শব্দ, 3 বর্ণ বিশিষ্ট শব্দ, তারপরে আকার ও শিকারের ব্যবহার, এবং সর্বশেষে আছে কিছু দেশাত্মবোধক গান। এই যে ধরুন অনেকগুলি গান দেওয়া আছে, আমি একটা গান শোনাই আপনাদেরকে। এইভাবে এটা হচ্ছে বাংলা বই।
এবার দেখাবো ইংরেজি বই। এটা হচ্ছে ইংরেজি বই, সেম একইভাবে আমি ইংরেজি বইয়ের গায়ে টাচ করছি। লার্নিং পেন A B C ইংলিশ A A B B G G G এবার আসি ভিতরে, ধরুন জি, জিতে গোস, এইচতে হ্যান, এইচতে হর্স, এইচতে হাউস। এখন এইচ ফর হাউস, এইচ ফর হর্স। এখন হর্সের গায়ে যদি আমি টাচ করি তাহলে কি আওয়াজ হয়? আর যদি লেখায় টাচ করি এইচ ফর হর্স, এইচ ফর হর্স। এইভাবে পুরো বইটা দেওয়া আছে। এবার আসুন তিন নম্বর বই হচ্ছে এসো অঙ্ক শিখি, অঙ্ক বই। এইটা দুই ভাষায় দেওয়া আছে, প্রথম বাংলা তারপরে ইংরেজি। আর এক পাশে দেওয়া আছে বাংলা, যেমন ধরুন চার পাঁচ ছয়, আর পাশাপাশি দেওয়া আছে ইংরেজি ফোর ফাইভ সিক্স। পাঁচ 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 ফাইভ 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 ফাইভ। অর্থাৎ এইটা মূলত মানে শতকীয়া এক দুই তিন, ওয়ান টু থ্রি এবং যোগ বিয়োগ পূরণের এটা বই। এবার দেখাবো আরবি বই, এটা চার নম্বর মৌলিক বই। লার্নিং পেন চিলড্রেন আরবিক আরিফ আরিফ বা দা দা শিন শিন আইন। অর্থাৎ আমরা যে ছোটকালে যে পড়েছি, কায়দা পড়েছি কোরআন শেখার আগে, সম্পূর্ণ কায়দার যে বইটা সব কিছু দেওয়া আছে এই বইয়ের মধ্যে। তারপরে পাঁচ নম্বর বই হচ্ছে দশটি সুরা, কোরআনের সর্বশেষ দশটি সুরা, নামাজ পড়ার জন্য যে যে সুরাগুলি লাগে। তারপর হচ্ছে দোয়া, ইসলামিক গল্প, নাটিকা ও সঙ্গীত। ধরুন নামাজ পড়ার জন্য যে যে ছোটো ছোটো সুরাগুলি দরকার, সুরা ইখলাস আমি দেখাচ্ছি। দেখুন আগে টাচ করছি ইয়াতে লার্নিং পেন পবিত্র কোরআন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ। এক একটা লাইন বা এক একটা আয়াত বারবার বারবার আপনার সন্তানকে পড়াবে। এটা হচ্ছে দশটি সুরার বই। এবার ছয় নম্বর বই হচ্ছে বার্ডস অ্যান্ড ইনসেক্ট, পাখি উপকামাকড়। দেখুন অনেক বড় বড় করে পাখির ছবি দেওয়া আছে, পাখির গায়ে টাচ করলে পাখির আওয়াজ এবং লেখায় টাচ করলে লেখাগুলো পড়াবে। সাত নম্বর বই হচ্ছে অ্যানিম্যাল বা জীবজন্তু, অনেক বড় বড় করে জীবজন্তুর ছবি দেওয়া আছে। আট নম্বর বই হচ্ছে ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, ফুল ও ফল, ফলের বই। তারপর নয় নম্বর বই হচ্ছে ভেজিটেবল, শাকসবজির বই। দশ নম্বর বই হচ্ছে ফিশ, মাছের বই। এগারো নম্বর বই হচ্ছে হিউম্যান বডি, মানব দেহ, মানুষের দেহের যত অঙ্গপ্রত্যঙ্গ আছে সব কিছু দেওয়া আছে বইয়ের মধ্যে। বারো নম্বর বই হচ্ছে হোম বা বাড়ি, বাড়ির যত আসবাবপত্র আছে ঘরের সব আসবাবপত্র দেওয়া আছে ইংরেজি এবং বাংলা। তারপর ১৩ নম্বর বই হচ্ছে মাই ফ্যামিলি, আমার পরিবার, আমার পরিবারের যত সদস্য আছে সবার নাম এবং ইংরেজি বাংলা দেওয়া আছে। তারপরে ১৪ নম্বর বই হচ্ছে টাইমিং, সময়, সময় সপ্তাহ কাল মাস সব দেওয়া আছে এর মধ্যে। ১৫ নম্বর বই হচ্ছে অপোজিট ওয়ার্ড, মানে বিপরীত শব্দ। ১৬ নম্বর বই হচ্ছে জব অ্যান্ড আওয়ার হেল্পার্স, পেশা এবং আমাদের সাহায্যকারী। ১৭ নম্বর বই হচ্ছে অ্যাকশন ভার্ব, কার্যকরী ক্রিয়া। তারপরে ১৮ নম্বর বই হচ্ছে ট্রাফিক সিগন্যাল, অর্থাৎ রাস্তার চলাচলের যে নিয়মকানুন এই বইয়ের মধ্যে দেওয়া আছে। আর ১৯ নম্বর বই হচ্ছে ছোটদের মজার ছড়া, অর্থাৎ বাংলা ছোট ছোট ছড়াগুলো দেওয়া আছে এর মধ্যে। এবং ২০ নম্বর বই হচ্ছে রাইমস, ইংরেজি ছড়া। এই এই বইটার মধ্যে ছোট ছোট যে রাইমসগুলির ইংরেজি ছড়াগুলি দেওয়া আছে এই বইয়ের মধ্যে। এই হলো টোটাল ২০টা বই। দেখুন এই ২০টা বই এবং এই হচ্ছে ডিজিটাল কলম বা আপনার সন্তানের গৃহ শিক্ষক। এই কলমটাই আপনার সন্তানকে পড়াবে এবং এই কলমটা কিন্তু অনেক মজবুত, অনেক টেকসই। এটা আপনার সন্তান, আপনি ভাবতে পারেন যে আপনার সন্তান নিয়ে তো আশার দিয়ে ভেঙে ফেলবে, না, অনেক মানে এটাতে আপনি প্যারেড মারতে পারবেন, এত স্ট্রং এবং শক্তিশালী এই জিনিসটা। এটা একবার চার্জ দিলে মিনিমাম দুই দিন চার্জ থাকে তো, এবং সাথে এক বছরের ওয়ারেন্টি আছে। এক বছরের মধ্যে এই কলমটা কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ, বা বেশি সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেবো এই চার্জার। এবং এই বইগুলি এবং এই কলমটা একসাথে রাখার জন্য আছে হচ্ছে এই সুন্দর ছোট্ট এই ব্যাগটা। এই সব কিছু মিলে এই প্যাকেজটার দাম হচ্ছে ৩৫০০ টাকা, গায়ের রেট দেওয়া আছে ৪,০০০ টাকা,
আমরা বিশেষ অফারে এখন 3,500 টাকা দিচ্ছি। আপনি বাংলাদেশের যেখানে থাকুন না কেন, আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব। আপনি শুধুমাত্র আমাদের এই নিচে যে দেওয়া আছে মোবাইল নাম্বার অথবা যে অর্ডার নাও বাটন আছে সেই অর্ডার নাও বাটনে প্রেস করুন এবং আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন আমাদেরকে, আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো। আপনি বাংলাদেশের যেখানে থাকুন না কেন, অথবা আপনি বিদেশে আছেন, আপনি প্রবাসী, আপনার দেশের আপনার সন্তান বাংলাদেশে কী পড়ে না পড়ে আপনি হয়তো ওইভাবে জানেন না, আপনার সন্তানের বয়স যদি 2 থেকে 8 বছরের মধ্যে হয়, আমি মনে করি এই লার্নিং প্ল্যান হবে একটি আপনার পক্ষ থেকে মানে বাবার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার। তো আশা করি এই এই কলমটা আপনার সন্তানের জন্য নেবেন যদি আপনার সন্তানের বয়স 2 থেকে 8 বছরের মধ্যে হয়। তো অনেক অনেক ধন্যবাদ, জাজাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।